দীঘার সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম কোত মুর্মু, বয়স 28 বছর, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার কিয়ারচাঁদ এলাকার বাসিন্দা। বুধবার 42 জনের একটি দলের সঙ্গে বেড়াতে এসেছিলেন দীঘায়। কতর ছোট ভাইও ছিল সঙ্গে। 12:30 নাগাদ আরও দুই বন্ধুর সঙ্গে নিউ দীঘার মেরিনা ঘাটে স্নানে নামে সে। মৃগী রোগ ছিল কতরের, আর সেই কারণেই অসুস্থ হয়ে সমুদ্রে তলিয়ে যায় বলে দাবি বন্ধুদের। দুপুর 1:30 নাগাদ দেহ ভেসে ওঠে ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে। এনডিআরএফ কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ডাঙায় তুললে দীঘা থানার পুলিশ এসে ময়না তদন্তের জন্য দেহ তুলে নিয়ে যায় থানায়। মারা গেছেন, ওনার নাম কি? ওনার নাম কত? কত কি? মুর্মু। বয়স কত? 28। কবে এসেছিলেন আপনারা? আজকে সকালে। কতজন ছিলেন? ছিলাম এই 42 জন, বাচ্চাগুলো নিয়ে করে 42 জন। আচ্ছা, তো আপনারা কোন জায়গায় স্নানে নেমেছিলেন? জায়গাটার নাম তো মেরিনা ঘাট, নিউ দীঘা। মেরিনা ঘাট না, সামনে যে ঘাটটা। আচ্ছা, কটা নাগাদ স্নানে নেমেছিলেন? কখন নেমেছিলেন স্নানে? এই 11:45 দিকে। তারপর কি হলো? তারপর কি হলো, এখন আমরা তখন মানে স্নান করতে নামিন, ওর ভাই নেমেছিল, এ নেমেছিল, আর একজন নেমেছিল আর কি ওনার সঙ্গে। তারপর ওরা কী করেছে কী না করেছে কিন্তু এর তো খুঁজে পাওয়া যায়নি তখন থেকে। আচ্ছা, তিনজন ছিল, দুজন আর দুজন ভালো আছে। হ্যাঁ। আচ্ছা, আর বাড়ি আপনাদের? আচ্ছা, কোথায় সেটা? কিশিয়ারি থানা। আচ্ছা, মধ্যে। ঠিক।